বাবার জীবনে দুই দিন বন্ধু হয়ে গেছিলাম, আর যে দুই দিন দুই রাত্র আমার সাথেই বাবা কাটাইছে, বন্ধুর মতো আমাকে বাবা কাজটা এনে নিয়েছে। আমার বাবার সুখ দুঃখ এ টু জেড, জন্ম থেকে শেষ পর্যন্ত সব আমাকে বলছে বাবা। আমাকে বাবা সব কিছু আমাকে বলাতেই আজও আমি কিছু বলতে পারি না, আমি বাবার স্মৃতি কিছু বলতে পারি না। মানে সবাই তো সম্পত্তি টাকা পয়সা নিয়ে ভালোই আছে, বেশ আছে, কিন্তু আমি যে বাবাকে, আমার ছিল বাবা, আমার বাবাকে পাইনি, আমার বাবাকে ধরে রাখতে পারিনি। আমার বাবা এমন কিছু কথা আমার সাথে ফ্রেন্ডলি বলছে, সেটা আপনি না চাইলে আপনার মনের মধ্যে চলে আসে। আজও আমি বলতে পারবো না, আমি কোনোদিনও পৃথিবীর বুকে বসে বলতে পারবো না বাবার অনেক কষ্টের কথা। এটা আমাকে একাকেই বহন করতে হবে, যার কারণে আমি আমি একাই বাবার জন্য দোয়া করব। আমি যা করবো তাই যথেষ্ট। আমরা যত শুনেছি সবার সাথে কথা বলে যে আপনি সবচেয়ে বেশি সময় তার সাথে ছিলেন, কাজ করা থেকে শুরু করে বিভিন্ন যাওয়া। তো আমি 1995 সালে যখন ম্যাট্রিক পাস করি, এসএসসি ফার্স্ট ডিভিশন পাই, কোনো গার্ডিয়ান ছাড়াই আমার নিজ পরিচালনায় আমি নিজে লেখাপড়া করে আমি ভার্সিটির মধ্যে যেতে পারছি। বাবা ফিল্ম জগতে যাওয়ার পরে আমাদের তেমন একটা সময় তো দিতে পারিনি, খোঁজখবর নিতে পারিনি, তো আমি নিজ যোগ্যতায় লেখাপড়া করে আমি যখন 1995 সালে ম্যাট্রিক পাস করলাম, করার পরে বাবার কাছে আমি চলে গেলাম আরও লেখাপড়া করার জন্য। বাবা আমাকে স্বপ্ন দেখালো, বাবাও স্বপ্ন দেখলো আমাকে ঢাকায় ভর্তি করবে, ইন্টার করাবে। দ্বিতীয় ফ্যামিলি মানে আমার ছোটো মা যে কোনো কারণে আমাকে আব্বা ঢাকাতে নিতে পারেনি, বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি, আমিও পারিনি। তারপর বাবা আমাকে বললো যে তুই ইন্টার বাইরের থেকে কর, তো তুই ভার্সিটিতে আইসা তোর মতো তুই ই করবি। তো আমি ইন্টার পটুয়াখালী থেকে আমি ইন্টার করি, পটুয়াখালী করিম মেদা কলেজ, আমার নানার কলেজ, নানা আমার করিম মেদা কাদের মেদা নানা, তা আমার নানার নামই কলেজ। ওই কলেজ থেকে আমি ইন্টার করি 1997 সালে। করার পরে আমি নিজ যোগ্যতায় নিজেই রয়েতেই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই। হওয়ার পরে আমি ওখানে পরিচয় ছাড়াই, বাবার পরিচয় ছাড়াই নিজ যোগ্যতায় আমি ওখানে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হয়েও আমি এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি একটা সংগঠনের আর্টস ফ্যাকাল্টির আমি সভাপতির দায়িত্ব পালন করি। হ্যাঁ, তো রাজনীতি ফিল্ম জগৎ আমাদেরকে কিছুই দেয়নি, এটার প্রতি আমাদের ফিলিংস নেই। মানুষ কি, জীবিত মানুষের অনেক মূল্য আছে, মৃত ব্যক্তির কোনো মূল্য নাই, কারণ তার দ্বারা সবাই স্বার্থ হারিয়ে যায়, কারণ তার দ্বারা তার পাবে না। হ্যাঁ, আর তাকে বড় ছোটো করার কিছু নাই। আমার বাবা ফিল্ম জগতের অভিনেতা হিসাবে পরিচিতি, তাকে বড় ছোটো করার কিছু নাই, তাকে সবাই চিনে, বাংলার বাহিরের মানুষও চিনে। হ্যাঁ, পৃথিবীরতে বুকে সব দেশেই বাংলাদেশের মানুষ আছে, তারা সবাই নেট জগৎ, তারা সবাই চেনে জানে আমার বাবাকে। তো এর চেয়ে বড়ো আর কিছুই নেই, আর কে কী আমাকে দিবে, কে কী করবে, এটা তো বড় বিষয় না। হ্যাঁ, বড় বিষয় আমি আজও পর্যন্ত যেখানে যাই বাবার পরিচয় পাওয়ার পরে সবাই আমাকে ভালোবাসে, আমার সাথে গল্প করে, বাবার খোঁজখবর নেয়, এটাই তো বড় পাওয়া। এই পৃথিবীর বুকে কয়টি ভাগ্যবান ব্যক্তি আছে যে এক নামে এক পরিচয় চিনবে, তাই না? তো এটা এটাই তো আমার জন্য সর্ব বড় ভাগ্য। আমি তো আমি এই যে মাদ্রাসা মসজিদ করছে, তাও দেখেন পৃথিবীর ভিতরে কয়জন ভাগ্যবান ব্যক্তি আছে। সত্যি আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ শুকরিয়া জানাই যে আমার ফ্যামিলির আমার বড় ভাই নিজে আমাকে মসজিদ এবং মাকে
ভাগ করে দিয়েছে, ভাগাভাগি যখন হয় যে ভাই বাবা মারা যাওয়ার পরে সে মাদ্রাসা নিছে, দাদি দাদিকে নিছে, দাদির সেবা যত্ন করবে আমি মায়ের সেবা যত্ন করবো, এভাবে ভাগ করে নিয়ে নিছে। দেখেন একক পরিচালনায় ওয়ারিশ সূত্রে একটা মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর পরেই মা, আমার স্বর্গ আমার জান্নাত, জান্নাত পাইছেন, পৃথিবীর বুকে বসে আমি পাই গেছি, তাই না? মাশাআল্লাহ। তো আমি আর কি স্বপ্ন দেখতে পারি, কী আমার লাগতে পারে? এই দুটো জিনিসই তো আমার জন্য, আল্লাহই তো আমাকে পৃথিবীর বুকে দিয়ে দিছে, তাই না? তো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দুটো মসজিদ এবং মায়ের সেবা করে আমি মরতে চাই, আমি মায়ের সেবায় নিয়ে যেতে থাকতে চাই। মায়ের শরীর কেমন এখন? শুনেছিলাম একটু অসুস্থ। শরীর হ্যাঁ অসুস্থ, আমার মাকে ঢাকায় নিয়ে ডাক্তার দেখাইছি ইসলামিক হাসপাতালে। আমার স্ত্রীর আমাদের সন্তানাদি হয় না, এই জন্য ঢাকায় বাসা নিছি আমি। এই পাঁচ মাস যাবৎ আমরা ঢাকায় চিকিৎসাধীন আছি, তিন মাস চলে কনসেপ্টের বয়স। আমার রাশিদা বেগম খালামণি আমি শুকরিয়া জানাই, উনি ওসিলা অনেক বড় ডাক্তার, আমরা তার ভক্ত হয়ে গেছিলাম নেটে, যখন তার দেখছি, দেখার পরে তার সরাসরি গেছি, সে আমাদের অনেক মূল্যায়ন করছে, সরাসরি দেখছে, হ্যাঁ খুব ভালো হলো, ভালো ডাক্তার, খুব ভালো, আমাদের সাথে অনেকক্ষণ কথা বলছে, বিস্তারিত ব্যাপারে আলাপ করছে। তারপরে আমি এক সময় বলছিলাম আমার সমস্যা নেই, আমার স্ত্রীর হরমোনের সমস্যা, তার আমি টেস্ট টিউবে নেই। তো বলো যে না বাবা, তোমার টেস্ট টিউবে নিতে হবে না, যেটুকু সমস্যা আছে হ্যাঁ তোমার স্ত্রীর আমি ওষুধ দিচ্ছি, ইনশাল্লাহ তুমি দুই মাস অপেক্ষা করো, দেখো কী হয়। তো দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ মুখের দিকে তাকাইছে। আমার সন্তান নিয়ে আমার অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি বলবো সামনে। আমি আমার সন্তানকে আল্লাহর কাছ থেকে আমি বলছি, আল্লাহ আমি মসজিদ পাইছি, মা পাইছি, এই মসজিদ আমার পরে কে চালাবে? আমার কাছে তুমি যদি সন্তান না দাও, হ্যাঁ তো আমি সবসময় আল্লাহকে, আমার জন্য না, আমার জন্য সন্তান প্রয়োজন নাই, হ্যাঁ সন্তান আইসে আমাকে কষ্ট দিবে না ভালোবাসবে, ও ভালো হবে না খারাপ হবে এটা আমি কিছু করতে পারবো না, যদি উপরওয়ালা যদি চাই যেটা চাইবে তাইতে হবে। তাই আমি আমি তার কাছে চাই আনছি যে মসজিদ মা যেন ও যে আমার মতো পরিচালনা করতে পারে, মসজিদ যেন এককভাবে ও পরিচালনা করতে পারে আমার ওয়ারিশ সূত্রে, হ্যাঁ এইটা যেন কোনো দিন আমার ফ্যামিলি আমার ওয়ারিশ সূত্রে আমার বংশধর কেউ যেন এটা না হারায়, এটাই আমার চেষ্টা, এটাই ভাই আমার চাওয়া, আল্লাহ শুনছে আমার হয়তো বা, হ্যাঁ আমি যদি পৃথিবীতে নাও থাকি আল্লাহ যেন আমার আশাটা পূরণ পূর্ণ করে, যে আমার সন্তান যেন কোরআনের হাফেজ হতে পারে, আল্লাহ যেন এই তৌফিক দান করে, তারপর মসজিদ যেন আমি যেভাবে এলাকার সমস্ত মানুষ নিয়ে পরিচালনা করতেছি, হ্যাঁ এভাবে যেন আমার ভবিষ্যৎ সন্তানও যেন পরিচালনা করতে পারে, এটাই আমার আশা। সবাই জনের কাছে আমি দোয়া চাই, হ্যাঁ আর মহান রব্বুল আলমিনের কাছে আমার এটাই আমার চাওয়া, যে এই মসজিদ যেন কোনো দিনও ওর অন্তর থেকে না সরায়, এমনই একটা সন্তান যেন আমাকে আল্লাহ আমাকে দান করে। হায়াত মওতের কারো কাম্য নেই। দেখেন সন্তানের আমি সেবা করতে পারবো, আমার মনের আশা পূরণ করতে পারবো, এটা তো আমি বলতে পারি না, বলতে পারি আজকের জাস্ট আমি আমার মনের কিছু কথা আমি ব্যক্ত করলাম, আমি যদি নাও থাকি এই কথাগুলোর মাধ্যমে যেন আমার এলাকাবাসী, আমার স্ত্রী, আমার এলাকাবাসী, বাংলার মানুষ একটু যেন নজর দেয়, আমার তো খারাপ কোনো নিয়ত নেই, তাই না?